বাবা মায়ের মনে অনেক প্রশ্ন থাকে, কিভাবে সন্তানকে পড়ালেখায় মনোযোগী করা যায়, কি করলে ছোট বয়স থেকেই স্কুলের জন্য তৈরি করা যায়। আর এই সব প্রশ্নের উত্তরে প্রথমেই প্রি রাইটিং প্রিপারেশনের বিষয় চলে আসে। তাহলে চলুন জেনে নিই আমরা শিশুদের কিভাবে স্টেপ বাই স্টেপ হাতের লেখা শেখাতে পারি। নাম্বার ওয়ান, আঁকিবুকি বা স্ক্র্যাবলিং। শিশুর বয়স যখন 2 বছর তখনই তার হাতে ক্রেয়ন বা মোটা মার্কার পেন দেওয়া উচিত, যেন শিশু ইচ্ছে মতো যে কোনো কিছু গ্রিপ করতে পারে, ফলে শিশুর পেন্সিল ধরার ক্ষমতা হয় আর ভবিষ্যতে লেখা শিখতে অনেক সাহায্য করে। নাম্বার টু, সল্ট ট্রেসিং বা স্যান্ড ট্রেসিং। একটা ট্রে বা থালায় সল্ট অথবা বালি নিন, শিশুর দুই হাতের ব্যবহারে কোনো শেপ আঁকতে দিন। এতে করে শিশুর বিভিন্ন জিনিস ছোঁয়ার সেন্সরি মোটর ডেভেলপমেন্ট হবে আর লেখার প্রতি আগ্রহটাও বাড়বে। নাম্বার থ্রি, প্লেডো। শিশুকে প্লেডো দিয়ে শেপ বা অক্ষর বানাতে দিন, এতে শিশুর ব্রেইনে ওই অক্ষরের ছবি তৈরি হয় আর ওই অক্ষর সম্পর্কেও ধারণা হয়। বাড়িতে যদি প্লেডো না থাকে তাহলে আটা বা ময়দা দিয়ে প্লেডো তৈরি করে দিতে পারে। নাম্বার ফোর, পেন্সিল ধরা শেখান। এতক্ষণ এত কিছু বলার মূল কারণ শিশুকে পেন্সিল ধরে লিখতে শেখানো। প্রথমে বাচ্চার হাতের উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখা শেখান, যেন শিশু তিনটি আঙুল ব্যবহার করে লিখতে পারে। নাম্বার ফাইভ, ট্রেসিং। শিশু যখন প্রপারলি পেন্সিল ধরা বা লিখতে পারবে তখন ট্রেসিং বুক বা নিজেই খাতায় ডট চিহ্ন দিয়ে লিখতে দিব। প্রথমেই স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, কার্ভ লাইন আঁকা শেখাবো। এগুলো লিখতে পারলেই শিশু অ্যালফাবেট লেখা শিখবে আর যখন অ্যালফাবেট লিখবে তখন অ্যালফাবেটের নামগুলোও শিখিয়ে দিন। আর হ্যাঁ, প্রতিটি শিশুই আলাদা, তাই শিশু ডান হাতে লিখবে নাকি বাম হাতে লিখবে এই সিদ্ধান্ত শিশুকেই নিতে দেওয়া দরকার। এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনার সন্তান দ্রুত হাতের লেখা শিখবে। আর শিশুর ডেভেলপমেন্টের জন্য আরও টিপস পেতে মজার শিক্ষাগুরু মজারুর সাথেই থাকুন।